এরপরে প্রশ্ন হলো, পরিবারের চার ছেলে ও দুই মেয়ে, তিন ছেলে ও এক মেয়ে বিয়ে হয়েছে, আমি বেকার, ছোট ছেলে ও মেয়ে পড়াশোনাতে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে পরিবার যৌথ রেখেছি, এখন পরিবারের খুঁটিনাটি বিষয়ে ঝামেলা চলতে থাকে এবং বিরাট আকার ধারণ করে, এক্ষেত্রে আমি বাবা হিসাবে আমার করণীয় কি। দেখুন, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন সংসারে দেখা যায় যে অনেক রকমের বোঝাপড়ার গরমিল হয়, মিলেমিশে একসাথে থাকতে পারলে খুবই ভালো, কিন্তু যৌথ পরিবারে থাকতে গেলে কয়েকটা সমস্যা হয়। সবচেয়ে বড় সমস্যা তো হয় পর্দার সমস্যা, ভাবির সাথে দেবরের পর্দা আছে না নাই, কিন্তু দেখা যায় এই পর্দাটা যৌথ ফ্যামিলিতে থাকলে মেনটেন করা সবসময় সম্ভব খুব কঠিন হয়। এই জন্য যৌথ ফ্যামিলিতে থাকলে যদি পর্দা মানতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কি করবে, আলাদা করবে, কিন্তু যদি একসাথে থেকে পর্দা মেনটেন করতে পারে তাহলে সেক্ষেত্রে একসাথে থাকাতে কোনো অসুবিধা নাই, যত মিলেমিশে থাকতে পারে ততই ভালো, ততই ভালো। কিন্তু সংসার অনেক বড় হয়ে গেছে, অনেক বাপ মা চায় যে তারপরও তোমরা একসাথে থাকো, পৃথক হইও না। একসাথে থাকতে গিয়ে যদি তাদের মধ্যে গণ্ডগোল ফাসাদ লেগে থাকে, তাদের মধ্যে মত পার্থক্য লেগে থাকে, তাদের মধ্যে পর্দার খেলাফ করে গুনার হতেই থাকে অনবরত, তাহলে সেইভাবে একত্রে থাকা জায়েজ নাই, বরং সসম্মানে পৃথক করতে হবে। এখন কথা হলো, বাবা বেকার, ওনার কিছু করার নেই ছোট বাচ্চাদের ব্যাপারে, তো একটু আগে তার উত্তর দিয়েছি। বড় ভাই যারা, বড় ভাই বড় বোন যারা স্বাবলম্বী হয়ে গেছেন, যাদের আলহামদুলিল্লাহ উপায় উপার্জন আছে, কামাই রোজগার আছে আল্লাহর রহমতে, বাবা যদি বেকার হয়, সংসার টানার মতো ক্ষমতা না থাকে, তাহলে বাবার সন্তান হিসাবে নিজের ভাই, ছোট ভাই বোন, তাদেরকে পালা, তাদের ক্ষয়খরচ দেওয়া, এটা কিন্তু বড় ভাই বোনদের দায়িত্বের মধ্যে পড়ে। তারা যদি সেই দায়িত্ব পালন না করে তারা গুনাহগার হবে, কিন্তু তাদের সেই দায়িত্ব আছে। এখন এই জাতীয় গ্যাঞ্জাম মেটানোর জন্য প্রয়োজনে বাবা ছোটোগুলোকে নিয়ে আলাদা হয়ে যেতে পারেন, সন্তানদেরকে বললেন তোরা আমার খরচ খরচা দিস, আমি তাদেরকে নিয়ে আলাদা খাই, আলাদা থাকি, এবং তোরা আলাদা থাক। বিশেষ করে তারা বিয়ে শাদী করে ফেললে, পর্দার অসুবিধা হলে সেক্ষেত্রে পৃথক হওয়া যেতে পারে। সংসার আলাদা করাটাকে আমাদের দেশে যত দোষের মনে করি আমরা, এগুলো শরীয়ত দৃষ্টিকোণ থেকে আসলে এতটা দোষের না, বুঝতে পারছেন কথা? আমরা গরিব দেশের মানুষ হিসাবে হয়তো আমাদের যৌথ সংসারে থাকাটা কঠিন হয়, আলাদা সংসারে থাকাটা কঠিন হয়, প্রত্যেকের আলাদা পাতিল, প্রত্যেকের আলাদা ফ্রিজ, প্রত্যেকের আলাদা সংসার, প্রত্যেকের আলাদা ঘরবাড়ি কঠিন হয়, কিন্তু আলহামদুলিল্লাহ দিন দিন মানুষের সক্ষমতা বাড়ছে এবং এখন চাইলে আলাদা করে ছোট্ট করে থাকতে পারে। বিশেষ করে যখন একসাথে থাকতে গেলে গণ্ডগোল ফাসাদ, গীবত, শেকায়েত, শত্রুতা, গ্রুপবাজি, পর্দাহীনতা লেগেই থাকে, তখন বরং পৃথক থাকাটাই ভালো। বিদায় পৃথক থাকাকে আমরা যতটা খারাপ মনে করি এতটা খারাপ না। আপনি মিডিল ইস্টে চলে যান, ছেলে বিয়ে করবে, তার আগে তার সংসার ঠিক করতে হয়, বিয়ে করলে আগে সংসার ঠিক, সে তার বউ নিয়ে থাকবে, বাবা মার ছেলেদের সাথে থাকে, পালাবদল করে থাকে, অথবা তারা আলাদা থাকতে চাইলে তাদের জন্য সব ব্যবস্থা করে দেয়, ছেলেরা সেখানে যায়। কিন্তু আমাদের সমাজে এমন হয় যে ছেলে বিয়ে করার পরে কথার কথা ঢাকা থাকে, তো ঢাকা যদি বউ নিয়ে থাকে তো বাবে মনে করে ছেলে এটা গেছে, নষ্ট হয়ে, শেষ, স্বর্ণ ছাড়া হয়ে গেছে, এটা আছে না নেই। মুরব্বীরা চায় যে বৌমা আমার এখানে পড়ে থাকবে, তুই মাসে ছয় মাসে একবার আসবি, এটা চায় কি চায় না? এটা মুরব্বীদের ভুল। কেন ভুল? সন্তান বিয়ে করেছে, তার অন্যতম লক্ষ্য হলো তার চরিত্রের হেফাজত, তার চরিত্রের, তার স্ত্রী যদি তার সাথে না থাকে তাহলে চরিত্রের হেফাজত কিভাবে হবে? কথা বুঝতে পারছেন? ইসলাম বলে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে, এটা হলো নিয়ম, কারণ হলো তার চরিত্র হেফাজতের ব্যাপার আছে। এখন আপনি বলবেন যে তাহলে বাপ মা কি করবে? তো ছেলের বউ তাকে বিয়ে করানো আনা হয়েছে, বিয়ে করায় আনা হয়েছে ছেলের জন্য, এটা কার জন্য আনা হয়েছে মূলত, ছেলের জন্য না শ্বশুর শাশুড়ির জন্য? না, শ্বশুর শাশুড়ির জন্য। আমাদের দেশে তো শ্বশুর শাশুড়ির জন্য বিয়ে করা আছে না নাই, বাপ মা বুড়া হয়ে গেছে, খায় খেদমতের জন্য বউ আনা দরকার, এগুলো ভুল কথা। বৌমা সে তো তার নিজের দায়িত্বে শ্বশুর শাশুড়ির খেদমত অবশ্যই করবে, এটা তার নৈতিক দায়িত্ব, তার স্বামী তার সংসারের জন্য, তার উন্নতির জন্য সারাদিন বাইরে পড়ে থাকে, অতএব স্বামীর বাপ মার দেখাশোনা তো তার নৈতিক দায়িত্ব অবশ্যই। কিন্তু তাই বলে তাকে আপনি কাজের মেয়ে হিসাবে আনবেন, কাজের মেয়ে বানায় নিবেন,
সিস্টেমটাই হবে এরকম যে সে আসছে কাজের মেয়ে হিসেবে, এটা কিন্তু উচিত না। মা বাবা তাদের খেদমতের জন্য ছেলেরা যতদিন তাদের শক্তি সামর্থ্য থাকে তারা তো নিজেদের কাজ নিজেরা করতে পারেন, তারপরেও ছেলেদের উচিত বাবা মার খেদমত তাদের পাশে থেকে করা, তাদের কাছে থেকে খেদমত করা। যদি কাছে থেকে খেদমত করতে না পারে তাহলে লোকজন রেখে খেদমতের ব্যবস্থা করা, এবং যত দ্রুত সম্ভব ছোট ছোট মা বাবার কাছে আসতে হবে, তাদের ছায়াতলে তাদের পায়ের কাছে এসে তাদেরকে আদর যত্ন সোহাগ ভালোবাসা শ্রদ্ধা দিতে হবে। কিন্তু আপনি আশা করবেন যে বাবা তোর দরকার নাই, তুই বিদেশে পড়ে থাক, তুই শুধু টাকা দরকার, তোর দরকার নাই, দরকার কি তোর, তোর টাকাটা, তুই যা বিদেশ পড়ে থাক, পঁস ঢাকা শহরে যা বসে থাক, চিটাং শহরে বসে থাক, আর বউটা ধুয়ে যা আমাদের কাছে কাজের মেয়ে হিসাবে। বাবারা এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু অন্যায়। কেন অন্যায়? কারণ এই মেয়েকে বিয়ে করে বিয়ে জিনিসটাই হয়েছে স্বামীর চরিত্রের হেফাজত হলে এর অন্যতম প্রধান উদ্দেশ্য, তো সে উদ্দেশ্যই তো নষ্ট হয়ে যাবে যদি আপনার কাছে বউরে আটকে রাখেন, কি বলেন, ঠিক না? ঠিক, এটা করা যাবে না। আবার একইভাবে ছেলে যদি মনে করে ঠিক আছে তাহলে বউ বিয়ে করছি তো আমার জন্য, বাপ মার আবার সেখানে বলার কি আছে, আমি ওই বেডিকে নিয়ে ঢাকা শহর নিয়ে উঠলাম, উঠলাম তো উঠলাম, বাপ মারে মাস মাস শুধু টাকা পাঠাই দিলাম, আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখে শান্তি আসি, বাপ মা তাদের মতো থাকুক আমি আমার মতো আসি, এটাও কিন্তু ছেলের জন্য জায়েজ। কারণ বাপ মা তাদের নাতি নাতনি আদর করতে মনে চাইবে, তাদের সাথে উঠা বসা করতে মনে চাইবে, বিদায় ছুটে ছুটে ছুটি পাইলে সুযোগ পাইলে দৌড়ে চলে আসবে বাপ মার কাছে, আবার সুযোগ পাইলে বাপ মাকে নিয়ে যাবে নিজেদের কাছে, ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। কিন্তু খোলাসা কথা হলো, বাপ মা সন্তানকে আপনার আটকায় রাখবে যে তোর বউ থুয়া তুই এবার চলে যা, এটা উচিত না। অনেক বাপ মা এই জিনিসগুলো বুঝেন না যে বাবা তুমি তোমার চরিত্র হেফাজতের জন্য বউমাকে সাথে রাখো, এবং তোমার এবং তার উভয়ের ভালোর জন্য একে অন্যের সাথে থাকা দরকার, সেটা বাবা মারা বেশিরভাগ খেয়াল করেন না। এটা করা উচিত, করা উচিত। আর সন্তানরাও একেবারে স্বার্থপরের মতো আলাদা হয়ে যাওয়া উচিত না, ব্যালেন্স করতে হবে, এবং শরীয়তের মাকসাদ কী, উদ্দেশ্য কী কোন কাজে সেটা বোঝার চেষ্টা করতে হবে।